সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ আমাদের ভ্রমণের শেষ দিন। বালাসোর থেকে হাওড়া ফেরার ট্রেন বিকেলে, হাতে সময় থাকায় আজ আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার একটি অত্যন্ত জনপ্রিয় ও পবিত্র স্থান। এই পঞ্চলিঙ্গেশ্বর আসলে হচ্ছে পাঁচটি শিবলিঙ্গ, যা বালাসোরের নীলগিরি পর্বতের দেবগিরি পাহাড়ের ওপরে অবস্থিত। এই পাঁচটি শিবলিঙ্গকে পাহাড়ের ঝর্ণার জল অবিরত স্নান করিয়ে চলেছে। এই পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে অনুভব করতে হয়, ঝর্ণার পেছনে থাকায় তা কখনো দেখা যায় না। বালাসোর থেকে এর দূরত্ব 30 কিলোমিটার মতো। রাস্তায় যেতে যেতে সবুজ ধান ক্ষেত, সারি সারি তালগাছের সাথে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের যে অপরূপ রূপ আপনি দেখতে পাবেন তা আপনি ভুলতে পারবেন না। বর্ষাকাল থাকায় পাহাড়ের সৌন্দর্য যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রাস্তা আর সামান্যই বাকি ছিল, হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলো। পৌঁছলাম মন্দির চত্বরে। এবার শুরু হলো মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। রাস্তার দুদিকে রয়েছে সারি সারি দোকান, পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল নীলদাদের এক পূর্ব পরিচিত গুপিদার সাথে। পাশের এক দোকান থেকে পূজোর সামগ্রী কিনে শুরু হলো আমাদের ওপরে ওঠার পালা। মন্দিরে পৌঁছানোর জন্য 260টি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। পঞ্চলিঙ্গেশ্বরে আমি আগে একবার এসেছিলাম, প্রায় 3 বছর আগে। এই 3 বছরে কোনো রকম পরিবর্তন চোখে পড়ছে না। সিঁড়ির আশেপাশে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা রয়েছে। আরও কিছুটা এগিয়ে দেখা মিলবে এই ঝর্ণা। বর্ষাকাল থাকায় জলের পরিমাণও বেশ ভালোই আছে। মন্দিরে ঢোকার আগে একটি জায়গায় জুতো খুলে চললাম মন্দিরের দিকে। কাউকে লিঙ্গ স্পর্শ করতে দেওয়া হয় না। জন্মাষ্টমী থাকায় মন্দির চত্বরে বেশ ভালোই ভিড় আছে।
পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে আমরা এবার চললাম বনদেবীর মন্দিরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে আরও কিছুটা এগিয়ে জঙ্গলের মধ্যে রয়েছে এই মন্দির। একটু ভেতরে থাকায় খুব বেশি লোক এদিকে আসে না। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে একটু ওপরে আরও একটা মন্দির আছে, আমরা সেটা দেখতেই উঠছি এখন। তো রাস্তা খুবই এবড়ো খেবড়ো, পাথরের রাস্তা, কিন্তু আমরা জুতো পরে উঠতে পারছি না, আমাদের খালি পায়ে উঠতে হচ্ছে, খুবই পায়ে লাগছে। আর সবথেকে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তাটা পুরো কাদা এবং পাথরগুলো খুব পিচ্ছিল হয়ে আছে, সেটার জন্য খুবই উঠতে অসুবিধা হচ্ছে। কাকি তুমি কোলে হয়ে আসছো কেন? তুমি তো এমনি হাঁটতে পারো, কি হলো? হ্যাঁ, কাদা থাকায় তাতিন কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না, পাতা রেখে তবে হোকে নামানো গেল। রাস্তার অবস্থা খুবই খারাপ, কাদা ভর্তি, এদিক ওদিকে জোঁক দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা এগিয়ে চলেছি। যদি সত্যি আগে জানতাম রাস্তার অবস্থা এরকম, আসতাম না। জল কাদা ভরা রাস্তা পেরিয়ে অবশেষে এসে পৌঁছলাম লেকের পাড়ে। ওপারে দূরে দেখা যাচ্ছে মন্দিরটি। আগে এখানে কোনো মন্দির ছিল না, একটি বেদির ওপর বনদেবীর পুজো হতো। এই সেই মন্দির, ওপরে একটা লেক, লেকের পাড়ে ছোট্ট একটা মন্দির, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আমরা ওপর দিয়ে না গিয়ে পুকুরের পাড় দিয়ে যাবো ঠিক করেছি। চলো যাওয়া যাক, আমরা নিচ দিয়ে নামছি। পুকুরের সাইড বরাবর লেকের সাইড দিয়ে চলছি, এটা লেক বলা চলে না, ছোট্ট একটা পুকুর। মন্দিরে প্রণাম করে বেরিয়ে এসে আশেপাশের মাটি খোঁড়া দেখে জিজ্ঞেস করায় গুপিতা বললেন, এসব জল খেতে আছে কেন? আচ্ছা আচ্ছা, এগুলো হাতির? আচ্ছা, এগুলো সজারু। চারটের পরে এখানে জন্তু জানোয়ার আসতে পারে। এবার ফিরে চললাম স্টেশনের দিকে। এবারের মতো আমাদের এই ছোট্ট সফর শেষ এখানেই। আগের তিনটে এপিসোড অর্থাৎ বাগদা সি বিচের ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। স্টেশনের বাইরে একটি হোটেল থেকে লাঞ্চ সেরে উঠে পড়লাম ট্রেনে।